নানা জল্পনা কল্পনা শেষে দীর্ঘ 10 বছর পর সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বিস্তারিত দেখুন সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম জয়ের পাঠানো তথ্যচিত্রে। দীর্ঘ 10 বছর পর সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে জাকিরুল ইসলাম লিমন সভাপতি ও সাধারণ সম্পাদক পদে সুমন রহমান নির্বাচিত হয়েছেন। গত সোমবার রাতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন বাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর স্বাক্ষরিত করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আগামী 3 বছরের জন্য সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি অনুমোদন দেওয়া হলো। এই আংশিক কমিটিতে সহসভাপতি পদে শহীদুল ইসলাম রিপন এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে সাইফুল ইসলাম কে এম আবদুল্লাহ মারুফ নির্বাচিত হন। আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে। দীর্ঘ 10 বছর পর গত 9 জুলাই সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতি পদে 7 জন ও সাধারণ সম্পাদক পদে 6 জনের নাম আসে। পরে সমঝোতার ভিত্তিতে কমিটি না হওয়ায় কেন্দ্রীয় নেতারা ঢাকায় গিয়ে 21 দিন পরে কমিটি ঘোষণা করেন। এর আগে 2013 সালের 18 জুলাই জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদে জাকিরুল ইসলাম লিমন নির্বাচিত হওয়ায় তৃণমূল স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা দলের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন। লিমনকে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি করার কারণে সিরাজগঞ্জের স্বেচ্ছাসেবক লীগ আজকে মনে হচ্ছে একটা পরিপূর্ণ স্বেচ্ছাসেবক লীগ। অনেকদিন ধরে স্বেচ্ছাসেবক লীগ ঝিমিয়ে গিয়েছিল, মনে হয়েছিল এটা একটা যে রাজনৈতিক সংগঠন, এটা যে আওয়ামী লীগের একটা অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ সংগঠন, সেই হিসেবে তারা অনেক ঝিমিয়ে গিয়েছিল। লিমন আজকে ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হওয়ার কারণে স্বেচ্ছাসেবক লীগ অনেক চাঙ্গা হয়েছে। আমরা আশা রাখি লিমন স্বেচ্ছাসেবক লীগকে অনেক দূর নিয়ে যাবে। নেতৃহাতকে শক্তিশালী করার জন্য, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে লিমন অনেক পদক্ষেপ নেবে এবং সিরাজগঞ্জের 6টি আসনই যাতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে উপহার দিতে পারে সেজন্য সর্বোচ্চ কাজ করবে লিমন। সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের কর্মীদের সুসংগঠিতকরণ ও আগামী 2024 সালের 12 জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে নিরলসভাবে কাজ করার অঙ্গীকার করেন নবনির্বাচিত সভাপতি জাকিরুল ইসলাম লিমন। 12 জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনাকে আবারও বাংলার প্রধানমন্ত্রী নির্বাচিত করার জন্য বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সিরাজগঞ্জ জেলা শাখার আমরা যে নবনির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদক হয়েছি, ইনশাআল্লাহ আমরা সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাথে পরামর্শ করে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ইউনিয়ন ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে প্রত্যেকটা ইউনিটকে সুসংগঠিত করে আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনাকে আবারও সরকার প্রধান করার জন্য আমরা স্বেচ্ছাসেবক লীগ সর্বদা মাঠে থাকবো। ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বেই আগামী দিনে ইনশাআল্লাহ বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ।